হ্যালো, কি অবস্থা? তুমি কই? হ্যাঁ হ্যালো। হ্যাঁ রুবি, আমি হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ কি অবস্থা তোমার? আমি ফোন দিচ্ছি, তুমি ফোন রিসিভ করতেছো না, বুঝলাম না। তুমি এখন কি আমাদের বাড়িতে আছো না তোমার বাবার বাড়িতে গেছো তুমি? তোমাদের বা কালকে আসছি তোমাদের বাড়ি থেকে, তোমার বাবার আমাদের বাড়ি? বাড়ি থেকে। তোমার বাবার বাড়ি আছো তুমি? হ্যাঁ হ্যাঁ বুঝলাম না, তুমি আমাকে ফোনও দাও না, কিছু না, খালি টাকা নিচ্ছ, খালি টাকা চাচ্ছ, টাকা নিচ্ছ, টাকা দিয়ে তুমি কি করো? বুঝলাম না আমি। তুমি তোমার বাবার বাড়ি এখন গেছো, আমার মা ওদিকে অসুস্থ, তুমি আমার মাকে ফেলে তুমি তোমার বাবার বাড়িতে উঠে রয়েছো। আমি বুঝলাম না কি ব্যাপারটা, কি আমাকে বুঝোই বলো তো। তুমি তো, তোমাকে আমি বিশ্বাস করি, তোমাকে আমি এই যে কামাই করে এত কষ্ট করে এই বিদেশের বাড়িতে কাজ করে টাকা পয়সা পাড়াই, তুমি টাকা পয়সা কোনো হিসাবও দিতে পারতেছো না। টাকা পয়সা গুলো, আমার টাকা পয়সা গুলো যায় কোথায়? তোমার মার্কেটিং এ 50,000 60,000 টাকা লাগে প্রতি মাসে, আমি 1 লাখ টাকা কামাইলে তুমি 60-70 হাজার টাকা ভেঙে ফেলাও। এই টাকাগুলো কাকে দাও? তুমি নিজে খরচ করো না, না অন্য কেউকে দাও? আর কেউ কে দেই না, নিজে খরচ করি। 3 মাসে আমি টোটাল 3 লাখ টাকা পাঠাইছি, সেখান থেকে এখন 50,000 টাকা আমার অ্যাকাউন্টে তো আছে। এই এই টাকাগুলো কোথায়, কি করছো তুমি, সেটা আমাকে হিসাব দাও। সব তো তোমার সংসারই বানছি, আমি অন্য কাউকে দিয়ে দিচ্ছি, আমি তো চোরি দিই আমার নিজের বাপ মা। আর হচ্ছে আমি বাপ মার বাড়ি থেকে আনি, তুমি কেন তো তুমি দেখো। এই এই যে কথাটা বললা, এটা কি? এটা তো সম্পূর্ণ একটা মিথ্যে কথা বললা তুমি। তুমি তোমাকে আমি ফোন দিলে তুমি ফোন রিসিভ করো না, আবার ওয়েটিং আছে। তুমি সেটা বলো যে গতকাল রাত্রে 1টার সময় তুমি কার সাথে কথা বলছো? আরে আমি বাড়িতে কথা বলছি, বিশ্বাস তুমি করো মিথ্যা তুমি। কথা বলতেছো, তুমি মিথ্যা কথা বলতেছো। ভালো করে বলো তুমি কার সাথে কথা বলতেছো। তুমি তুমি আমি আমি বুঝলাম না, তুমি আমার টাকা পয়সা গুলো কি করে ফেলাচ্ছ? আমি তো বাইরে, বিদেশের বাইরে আছি, আমি তো দেখিও না যে তুমি কি করো দিবসিয়া। আমি বুঝলাম না, তুমি কালকে গতকালকে রাতে কার সাথে কথা বলছো সেটা বলো। আমি তো বাড়িতে কথা বলছি তো দেখো, তুমি আমার পরে অসুস্থ, আবার তুমি ভাঙবে, তুমি আমার পরে অসুস্থ আবার মাকে শোনো। আসবেন ফোন দিছিল, ওর সাথে কথা বলছি, কে আর কেউ সাথে কথা বলিনি। কে ওই তো আমার ক্লাসমেন মারিয়া, মারিয়া ফোন দিছিল, তারপর ওর সাথে কথা বলছিলাম। এইটা একটা মিথ্যে কথা বললে তুমি। তুমি আমার মিথ্যা আম্মু, কথা আমার বলছি, শোনো ওর শোনো নাম্বারটা শোনো, আমি তুমি দিছি, আমার ওর আম্মু, নাম্বারটা তুমি আমার আমি চেক করবো কেমনে? তুমি তুমি রয়েছো বাংলাদেশ আর আমি রয়েছি সৌদি আরবে, আমি এখান থেকে তোমার ওখান থেকে চেক দেবো কেমনে? তুমি আমার অসুস্থ আম্মাকে বাসায় রাইখা, তুমি তোমার বাবার বাড়িতে উঠা বসে আছো। আমি বুঝলাম না, আমার মা যতদিকে সময় আমার আমার তো ওখানে আমার মাই আছে, অসুস্থ আম্মুকে তুমি রাইখা, তুমি তোমার বাবার বাড়িতে উঠে রয়েছো। এইগুলো তো আমি বুঝলাম না, এইগুলো তুমি কি করতেছো? তুমি যদি হঠাৎ আমার আম্মার কিছু হয়ে যায়, তোমার আমার মারে তো এতদিন তো ছিলাম, তোমার মা তো সারা বছরই অসুস্থ থাকে, তোমার মা ও তো সারা বছরই অসুস্থ তো থাকে। আমার আম্মুর এর জন্য তুমি খেজমত করতে পারো না, এর জন্য ভয় দেয় তোমার বাবার বাড়িতে উঠে বসে আছো। আমি কিসের ভয় পাইছি? আমার বেড়াইতে মন তো আমি আসছি, এই বিদেশের বাড়িতে আমি পার মাথার ঘাম পায় ফেলাইয়া টাকাগুলো কষ্ট করে কামাই করে বাড়িতে পাঠাই, আর তুমি ওই টাকাগুলো নিয়ে উড়াই টুড়াই কি করো? আমি তুমি তো এই আর কোন টাকার হিসাব আমি দাও কি কোনো ছেলে মেয়ে ঘুরি না, কাম কুকাম করি? আমার তো মনে হয় তুমি সেই রকমই করছো। করো তুমি তো আরো বিদেশ গিয়ে তুমি তো আর কাম করো। আমি আকাম করি, তুমি তুমি দেখো তুমি, তুমি আমি আমি যদি করতাম তাহলে তো দেখতাই, তা তাহলে তো তুমি আমি আর তুমি তোমার তোমার বড় তুমি ওই হতাম। লাবলু, লাবলু ওই যে পাশের বাড়িতে লাবলুর সাথে তোমার কি সম্পর্ক? লাবলুর সাথে আসে আমার বাসায় আসে, হ্যাঁ কেন বাড়ি আমি থেকে আসে। আমি বাড়িতে নাই, আমার আমি বাড়িতে না থাকাকালীন অপরিচিত পুরুষ মানুষ তুমি বাড়িতে কেন ঢুকাবা? আমি তো ঢুকাই নাই, আছে তো একজন মানুষ ঢুকাইছে কে? আসতেছে, কে কে ঢুকাইছে? তুমি ভেতরে ছাড়া কেউ ওই যায়? বাড়িতে আছে কে? তুমি আমার আম্মু স্যার, আমার বোন তো পরের বাড়িতে থাকে, বছরের ভিতরে একবার আসে, আইসা আম্মুরে দেখে যায়। আমি বাড়িতে না, বাড়িতে থাকো তুমি আর আর আমার আম্মু, তো তুমি এই এই যে এই তুমি এই ছেলে পান ঢুকাও কেন আমার বাড়িতে? তুমি আমার এই আমি এই তো 2,50,000 টাকা ঠিক নিশ্চয়ই ওদেরকে দিছো, তোমার সাথে না অবৈধ না না সম্পর্ক তুমি এটা ভুল সন্দেহ করতেছ, না? তুমি আমি এটা আমি ভুল ভুল সন্দেহ সন্দেহ করি করতেছ। না, তুমি আমার এই 2,50,000 টাকা কি করছো? নাইল তুমি আমার কাছে হিসাব দিতে পারতেছো না কেন?
হিসাব, আমি যদি ছেলে মেয়ে ঘুরতাম তাহলে তো তোমার হিসাব দিতে আমার ইয়ে হইতো না, আমি তো ঘুরি নাই, তো ছেলেদের সাথে আমি কথাও বলি নাই, তুমি তুমি কথাও কি বলি না। আমি আমি শোনো, তুমি বাংলাদেশ বসে কি করো? আমি কিন্তু বাইরে বসে সবই শুনি, আমার কানে আছে। তুমি মনে করো কি, তুমি তুমি গতকালকে এর আগের আগের দিন মার্কেটে গেছিলা কেন? মার্কেটে গেছি, আমি কাপড় চোপড় লাগবো, কাপড় চোপড় লাগবো? তুমি পুরুষদের কাপড় চোপড় কিনছো কার লাইগা? আমি তো বিদেশে থাকি, ঠিক আছে? তুমি বুঝতাম, আমি যদি বাড়িতে থাকতাম তাহলে শার্ট প্যান্ট কিনতা, কিন্তু তুমি শার্ট প্যান্ট কিনে কি করছো? কাকে দিয়েছো শার্ট প্যান্ট কিনা? আমি বুঝলাম, আমি শোনো, আমি আমি বুঝ বোন জামাই দিছি, কাকে দিব? ঈদ সামনে তো দিতে হয় না? না, তাছাড়া আমার বোন জামাইকে তো তুমি দিছো, তারপরে তুমি আরো দুই তিনটা প্যান্ট শার্ট নিছো। আমার বোন জামাইকে তুমি একটা দিছো, একটা প্যান্ট দিছো, একটা পাঞ্জাবি দিছো, আর একজোড়া জুতা দিছো, কিন্তু তুমি তারপরও আরো দুইটা প্যান্ট, দুইটা শার্ট, দুইটা পাঞ্জাবি, দুই জোড়া জুতা, এইসব কিনা, তারপর একটা বডি স্প্রে, এগুলা কিনা তুমি কি করছো? এইগুলো কাকে দিছো? এগুলো কাকে দিছো? না, আমার বোন জামাই, আমার বোনের জামাই তুমি দেও নাই, আমার বোনের সবই আমাকে বলছে, তুমি এইগুলো কাকে দিছো সেইটা বলো। কাকে দিছি জিজ্ঞাসা করো, আমার ভাই আছে, ভাই দিছি, ভাই তোমার আছে, তোমার দুলা ভাই আছে, তোমার দুলা ভাই দিছি। আমার দুলো ভাই তো একজন, আমার দুলো ভাইয়ের তো তুমি দিছো, ঠিক আছে? তাকে তো একটা প্যান্ট দিছো, একটা পাঞ্জাবি দিছো, আরেকজন জুতো দিছো, তারপর তুমি যে দুইটা আরো দুইটা প্যান্ট কিনছো। হ্যাঁ, তুমি ওই যে দোকানে মার্কেট করতে গেছো, ওই দোকানদার আমাকে ফোন দিয়ে বলছে, সে আমার বন্ধু, তুমি সেই দোকানে যে মার্কেট করছো সেখান থেকে তুমি আরো দুইটা প্যান্ট নিছো, দুইটা শার্ট নিছো, দুইটা পাঞ্জাবি নিছো, দুই জোড়া জুতা নিছো পাশের দোকান থেকে, আমার বন্ধু সব আমাকে বলছে, তুমি এইগুলো কাকে দিছো সেটা বলো। না না, এটা ভুল, তোমার এটা ভুল, এটা ভুল আমি নাই। তুমি একজন শোনো, তুমি আমি বিদেশ হিসাবে কষ্ট একটাই করে মুসলিম, মাথার তোমার ঘাম পায়ে ফেলাইয়া টাকা গুলা রোজগার করে তোমাকে পাঠাই কি ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করার জন্য? একদম ঘরের লোক, ঘরের লোক কিছু বউ, সেই তুমি যাইয়া অন্য পোলা পানের লাগে পায়ে পাড়ায় ঘরবার ফিল্ডিং মারবা আর আমার টাকা গুলো ধ্বংস করবা? না না না, আমি ছেলে শোনো, আমি আমি একটা ডিসিশন নিছি, আমি আমি বললে তো তোমার সংসারে শোনো, থাকতাম না, না আমি ও একটা তারা কি ডিসিশন তোমার নিছি, শোনো, সংসারে থাকতাম না? আমি আমি একটা ডিসিশন নিছি যে আমি সামনের মাসে বাংলাদেশে আসতে যে আইসা, তোমার বাবা আম্মুকে ডাইকা আমি একটা বৈঠক হ্যাঁ দিয়া ডাকো, তারপর তুমি তোমার আর এটা দেখাও, প্রমাণ ব্যবস্থা দেখাও করবো। তুমি, আমি কোন স্যারের সাথে ঘুরি, কোন ইয়া করি, দেখাও তুমি প্রমাণ, আচ্ছা ঠিক আছে, ইয়া আমি প্রমাণ আমি হয়েছে। বাংলাদেশ আসলে সবই প্রমাণ হয়ে যাবে, সামনাসামনি হইলে সবই হয়ে যাবে। তুমি কাকে কি দিছো, কাকে আংটি কিনে দিছো, কাকে চেন দিছো, আমার ওই 2,50,000 টাকা দিয়া, তুমি 2,50,000 টাকার হিসাবই দিতে পারো নাই? তা তুমি এগুলো আচ্ছা, করতে পারো না? আমি তো কোনো ছেলের সাথে ঘুরি নাই বা কোনো ইয়াও করি নাই, শোনো তো, কথা আছে না যে বংশের ধারা বাইগুন চারা, তাই তুমি তোমার বংশের ধারা নাই আর তুমি বাইগুন চারা হইতে পারো নাই। তুমি আমার না অবৈধ, না, আমি আমার বংশের ধারা ঠিকই পাইছি, তুমি তুমি কথাটা এটা ভুল করতেছো। না, তোমার তুমি তুমি তো তুমি তো চুরি করছো, আমার টাকাগুলো চুরি করে নিয়ে তুমি পরের ঘরে ছাড়ো, আমার বাসায় ঢুকাও, আমার অসুস্থ আম্মু তাকে ফালাই দিয়ে তুমি তোমার বাবার বাড়িতে উঠে বসে আছো। তুমি তো একটা মগের মূল্য পাই বইছো।